ওয়েলকাম ব্যাক টু ক্যাডেট স্টাডি গ্রুপ আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আলো আলো আমাদের দেওয়া আছে হচ্ছে অধ্যায় চোদ্দোতে তাহলে চলো আজকে ক্লাসটি শুরু করা যাক চলো প্রথমেই আমরা দেখে নিই এই অধ্যায় পরে আমরা কী কী বিষয় সম্পর্কে জানতে পারবো প্রথমত আমরা আলোর রঙগুলো সম্পর্কে জানব প্রতিফলন প্রতিশয়ন ও শোষণ সম্পর্কে আমরা সম্পূর্ণ ধারণাই পেয়ে যাব কিভাবে দেখি এবং রং এ ধরন আমরা কিভাবে কোনো বস্তু দেখতে পাই এবং রঙ এ ধরনগুলো সম্পর্কে আমরা জানব দেখো আমরা কিন্তু সাধারণভাবে বলতে পারি যে আমরা চোখে যা দেখি তাই হচ্ছে আলো কিন্তু আমাদের এ কথায় কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই কারণ আমরা কিন্তু চোখে অনেক কিছুই দেখি যেমন মানুষ গাছপালা আকাশ মেঘ ইত্যাদি কিন্তু সেগুলো কি আলো সেগুলো কিন্তু আলো নয় সত্যিকার অর্থে কোনো বস্তুর উপরে যখন আলো এসে পড়ে আমরা যদি সেই বস্তুর দিকে তাকাই তখন কিন্তু সেখান থেকে আলো এসে আমাদের চোখে পড়ে এবং আমরা সেই বস্তুটিকে দেখতে পাই কিন্তু আগে কিন্তু ধারণা করা হতো যে কোনো বস্তুর উপর আমাদের চোখ থেকে আলো গিয়ে পড়ে এবং আমরা বস্তুকে দেখতে পাই কিন্তু বিজ্ঞানীদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ওই ধারণা ভুল প্রমাণিত হয়েছে এবং শেষে এই ধারণায় এসেই সবাই একমত হয়েছে যে বস্তুর উপর আলো এসে পড়ে এবং সেই বস্তু থেকে আলো এসে আমাদের চোখে পড়ে এবং আমরা সেই বস্তুটি দেখতে পাই যদি ধরো অন্ধকার হয়ে যায় কিংবা আমরা যখন চোখ বন্ধ করি তখন কিন্তু চোখে আলো আসতে পারে না তাই আমরা কিছু দেখতে পাই না তাহলে আমরা বলতে পারি কোনো বস্তু আমরা তখনই দেখবো বা ধরো উদাহরণ হিসেবে যদি আমি বলি আমি যখন একটি গাছের দিকে তাকাবো গাছের উপর কিন্তু আলো এসে পড়ে তখন কিন্তু এই গাছের উপর যে আলো এসে পড়েছে এই আলো কিন্তু গাছের উপর থেকে আমার চোখে এসে পড়বে যার কারণে আমি এই গাছটি দেখতে পারবো আশা করব তোমরা বিষয়টি খুব ভালোভাবেই বুঝতে পেরেছ দেখো এখানে একটি কোশ্চেন দেওয়া আছে আমাদের জন্য তোমরা কি কখনো চিন্তা করে দেখেছো একটা জবা ফুলকে কেন আমরা লাল দেখি আর জবা ফুলের পাতাকে কেন সবুজ দেখি এই কোশ্চেনটি অ্যান্সার আমরা একটু পরেই জানতে পারবো আলোর রং। দেখো আলোর রং সম্পর্কে বলার আগে আমি বলে রাখি যে তোমরা নিশ্চয়ই বিজ্ঞানী নিউটনকে সবাই চিনো বা তার সম্পর্কে জেনেছ বিজ্ঞানী নিউটন কিন্তু আলো সম্পর্কে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং আলো সম্পর্কে আমাদের কিছু যুগান্তকারী তথ্য দিয়েছেন যেগুলো ব্যবহার করে কিন্তু আমাদের এখন দৈনন্দিন জীবনে বা বাস্তব জীবনে অনেক কাজই করা হয় বা অনেক কাজে এই সকল তথ্য ব্যবহার করা হয় বিজ্ঞানী নিউটন পরীক্ষা করে দেখিয়েছেন যে সুজের আলো যেটাকে আমরা বয়নহীন দেখি বা সাদা আলো বলি সেটা আসলে বেগুনি নীল আসমানি সবুজ হলুদ কমলা এবং লাল রং দিয়ে তৈরি অর্থাৎ এই সাদা আলোর মধ্যেই কিন্তু এই সাতটি রং রয়েছে সবগুলো একসঙ্গে মিশে থাকলে আমরা আমাদের চোখে সেটাকে বয়নহীন বা সাদা রং হিসেবে দেখি সূর্যে আলোতে যে এই সাতটি রং আছে সেটা আমরা নিজেরাও রংধনুতে দেখেছি তোমরা নিশ্চয়ই রংধনু দেখেছো এবং রংধনুতে কয়টি রং সেটাও সবাই জানো সাতটি রং। সেখানে সুজের আলো সাত রঙে ভাগ হয়ে যায় রংধনুতে কিন্তু সুযের আলোগুলো সাত রঙে ভাগ হয়ে যায় রংধনুতে তোমরা সাতটি রঙই দেখতে পাও এখন আমি বললাম যে সুজের বর্ণহীন আলোর মধ্যে সাতটি বর্ণ রয়েছে তোমরা কি আমার কথা বিশ্বাস করে নিবে তোমরা নিশ্চয়ই এর প্রমাণ চাইবে বা এর প্রমাণ দেখতে চাইবে তোমরা কিন্তু একটি পরীক্ষার মাধ্যমে নিজেরাই তার প্রমাণ পেয়ে যেতে পারো গানে বা কম্পিউটারে কিন্তু সিডি পাওয়া যায় তোমরা নিশ্চয়ই সেগুলো চিনো সেখানে আলোর প্রতিফলন করলে কিন্তু খুব সহজে সাতটি রঙকে ভাগ হয়ে যেতে তোমরা দেখতে পারবে তাহলে এক কাজ করো তোমরা গানে বা কম্পিউটারে একটি সিডি সংগ্রহ করো এবং সেটিকে সুইজে আলোর সামনে ধরো দেখো যে তোমরা কিছু দেখতে পাও কি না দেখো প্রথম পৃষ্ঠায় আমাদের যে কোশ্চেনটা দেওয়া হয়েছিল তার অ্যান্সার কিন্তু এখানেই খুব সুন্দরভাবে দেওয়া আছে যখন একটা জবা ফুলকে আমরা লাল দেখি তার অর্থ কি তার অর্থ হচ্ছে সবগুলো রঙের সংমিশ্রণে তৈরি সাদা রঙ এই ফুলে পড়ার পর লাল ছাড়া অন্য সব রং শোষিত হয়ে গেছে তাই সেখান থেকে শুধু লাল রঙটা বের হয়ে আমাদের চোখ পর্যন্ত আসতে পারছে সে কারণে আমরা ফুলটাকে দেখছি লাল তার মানে হচ্ছে জবা ফুলের উপর যখন সুজের সাদা রঙটা পড়ে সব রঙই কিন্তু শোষিত হয়ে যায় শুধু লাল রং হয় প্রতিফলিত যার কারণে সেটা আমরা চোখে দেখতে পাই একইভাবে যদি বলি যে গাছের পাতাকে কেন সবুজ দেখি তাই মানে হচ্ছে সূর্যের সাদা আলো যখন পাতার উপর পড়ে তখন কিন্তু সবুজ ছাড়া অন্য সব রঙই হয় শোষিত শুধু সবুজ রঙটাই প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে যার জন্য আমরা পাতাকে দেখি সবুজ দেখো বিষয়টা কিন্তু তোমরা ইচ্ছা করলেই পরীক্ষা করেও দেখতে পারো আমি আগেই বলেছি বিজ্ঞান হলো পরীক্ষায় বিশ্বাসী প্রমাণে বিশ্বাসী তোমরা যদি পরীক্ষার মাধ্যমে কোনো কিছুই প্রমাণ পাও তাহলে তোমরা সেটাকে নিঃসন্দেহে বিশ্বাস করতে পারো তাহলে চলো এবার বলি কি করে পরীক্ষাটা করা যায় লাল ফুলকে যখন আমরা সবুজ আলোতে দেখার চেষ্টা করব। অনেক সবুজ বাল্ব পাওয়া যায় সেটার মাধ্যমে তোমরা যখন লাল ফুলকে দেখার চেষ্টা করবে তখন কি হবে ফুলটাকে তোমরা দেখবে কুচকুচে কালো তার কারণ কি তার কারণ হচ্ছে সবুজ রঙটা জবা ফুলে শোষিত হয়ে যাবে এতক্ষণ কিন্তু আমরা ফুলকে দেখছিলাম সাদা আলোতে যেখানে অন্য সব রঙই শোষিত হয়ে যায় শুধু লাল রঙটা শোষিত হয় না যার কারণে আমরা ফুলটাকে দেখছিলাম যে লাল এখন আমরা যখন সবুজ আলোতে ফুলটাকে দেখব তখন যখন সবুজ আলোটা শোষিত হয়ে যাবে আগে বলেছি শুধু লাল আলো শোষিত হবে না সবুজ আলোটা যখন শোষিত হয়ে যাবে তখন আমরা ফুলটাকে দেখব যে কুচকুচে কালো কারণ সবুজ রঙটা যখন জবা ফুলে শোষিত হয়ে যাবে সেখান থেকে কোনো রঙের আলোয়া বের হতে পারবে না তাই সেটাকে দেখাবে হলো কুচকুচে কালো ঠিক এই কারণেই কিন্তু তোমরা লাল আলোতে যখন সবুজ পাতাকে দেখার চেষ্টা করবে তখনও কিন্তু সেটাকে দেখবে কুচকুচে কালো কারণ হচ্ছে তখন কি হবে তখন কিন্তু লাল আলো সবুজ পাতাতে শোষিত হয়ে যাবে যার কারণে পাতাকে দেখা যাবে কুচকুচে কালো দেখো এখানে আমাদের ছবি মাধ্যমেও বিষয়টি খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে প্রথম ছবিতে দেখো অর্থাৎ ক নং ছবিতে দেখো এখানে সাদা রঙ পতিত হয়েছে ফুলটি হচ্ছে লাল রঙের এবং পাতা হচ্ছে সবুজ রঙের অর্থাৎ সঠিক রঙে আমরা ছবিতেই দেখতে পাচ্ছি সাদা আলোতে রঙিন জিনিস সঠিক রঙেই দেখা যায় খ দেখো এখানে যখন আমরা লাল আলোতে সবুজ পাতা দেখার চেষ্টা করব। তখন কিন্তু সবুজ রঙের জিনিসটি দেখা সম্ভব হবে না আমরা পাতাকে দেখব কুচকুচে কালো এবং গছবিতে দেখো যখন আমরা সবুজ আলোতে লাল ফুল দেখার চেষ্টা করব তখন কিন্তু সবুজ আলোতে লাল রঙের জিনিসও দেখা সম্ভব হবে না আমরা ফুলটিকে দেখব কুচকুচে কালো এ থেকে আমরা কি বুঝলাম দেখো এই থেকে আমরা বুঝলাম যে কোনো কিছুর রঙ কালো হওয়ার অর্থ সেখানে সব রং শোষিত হয়ে যায় ঠিক সেরকম কোনো কিছু রং যখন সাদা হয় তার অর্থ হচ্ছে সেখানে কোনো রঙই শোষিত হয় না আমরা যদি একটি কালো কাপড় ও একটি সাদা কাপড়কে রোদে শুকোতে দেই তাহলে কিন্তু আমরা দেখবো যে কালো কাপড়টি আগে শুকিয়ে যাবে এ কারণ কি এর কারণ হচ্ছে কালো রং হওয়ার কারণে সেটি আলো সব রং শোষণ করে রাখে এবং সেটি গরম হয়ে যায় এবং বেশি তাড়াতাড়ি গরম হয়ে যাওয়ার কারণে সেটি তাড়াতাড়ি শুকিয়েও যায় তোমরা কিন্তু একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে যে আমরা যদি গ্রীষ্মকালে কালো বয়নে জামা পরি আমাদের কিন্তু তুলনামূলকভাবে গরমটা একটু বেশি লাগে তার কারণ হচ্ছে এই কালো কাপড়ের মধ্যে আলো সব রঙই দ্রুত শোষিত হয়ে যায় যার কারণে কাপড়টি খুব দ্রুত গরম হয়ে যায় এবং আমাদেরও গরম লাগে একইভাবে কিন্তু আমরা যদি গ্রীষ্মকালে সাদা রঙের জামা পরি আমাদের কিন্তু তুলনামূলকভাবে গরম কম লাগে তার কারণ হচ্ছে সাদা রঙে আলোর কোনো রঙই শোষিত হয় না যার কারণে আমাদের গরমটা কম লাগবে তাই আমরা যদি গ্রীষ্মকালে একটু হালকা রঙের জামা পরি বা সাদা রঙের জামা পরি আমরা কিন্তু গরমটা থেকে একটু হলেও নিস্তার পেতে পারি একটু আগেই আমাদের বলা হয়েছে যে সাদা আলোর রঙগুলো যদি ভাগ করা হয় তাহলে সেখান থেকে রঙগুলো হবে যথাক্রমে বেগুনি নীল আসমানি সবুজ হলুদ কমলা লাল এভাবে এখন এই সিরিয়ালটা তোমরা কিভাবে মনে রাখতে পারো তোমরা যদি এই রংগুলোর প্রথম অক্ষরগুলো নাও তাহলে কিন্তু তোমরা সিরিয়ালটি মনে রাখা একটি পদ্ধতি পেয়ে যাবে বেনি আসহ কলা বয়কায় বে দিয়ে হয় বেগুনি নয়দিকে নি দিয়ে হয় নীল স্বরে আ দিয়ে হয় আসমানি দন্ত স দিয়ে হয় সবুজ হ দিয়ে হয় হলুদ ক দিয়ে হয় কমলা এবং লয়কার লা দিয়ে হয় লাল দেখো এই সাদা আলো কিন্তু দৃশ্যমান আলো যেটা আমরা চোখে দেখতে পাই বেগুনি আলোর পূর্বের আলো হচ্ছে অতি বেগুনি আলো এবং লাল আলোর পরে আলো হচ্ছে অবলাল আলো আমরা কিন্তু শুধু দৃশ্যমান আলোগুলোই দেখতে পাই অতি বেগুনি আলো এবং অবলাল আলো কিন্তু আমরা সাধারণভাবে চোখে দেখতে পাই না আমরা মানুষেরা যদিও এই আলো দেখতে পাই না কিন্তু পোকামাকড়রা কিন্তু অতি বেগুনি রং খানিকটা দেখতে পায় তাই দেখা যায় যে পোকামাকড় ধরার জন্য অনেক সময় অতি বেগুনি ধরনের আলো ব্যবহার করা হয় অবলাল রংটি টেলিভিশনের রিমোট কন্ট্রোলে ব্যবহৃত হয় তোমার চোখে সেই রং দেখতে না পেলেও স্মার্টফোনের ক্যামেরা কিন্তু সেই রং দেখতে পারে তাই তোমরা ইচ্ছে করলে দেখো একটা স্মার্টফোনের ক্যামেরার সামনে রিমোট কন্ট্রোল চেপে ধরো সেই আলো কিন্তু তোমরা দেখতে পাবে আচ্ছা এবার বলো অতি বেগুনি পর্যন্তই কি আলো শেষ বা অবলাল পর্যন্তই কি আলো শেষ এমনটা কিন্তু নয় আলো কিন্তু একদিকে অতি বেগুনি রশ্মি অন্যদিকে অবলাল হয়েও শেষ হয়ে যায় না সেটি আরও অনেক দূর পর্যন্ত বিস্তৃত আমরা সেটা উপর গ্লাসে খুব বিস্তারিতভাবে জানতে পারব এখন আমরা জানবো প্রতিফলন প্রতিসরণ ও শোষণ সম্পর্কে আমরা যদি জানালা দিয়ে ঘরে ভেতরে আসা সূর্যের আলোতে একটা গ্লাসে পানি নিয়ে কানায় কানায় ভর্তি করে রেখে দেই তাহলে কিন্তু আমরা একই সাথে প্রতিফলন প্রতিশয়ন এবং শোষণ বিষয়টি পর্যবেক্ষণ করতে পারব আমরা দেখতে পাব যে পানি পৃষ্ঠদেশ থেকে সুইজের আলো প্রতিফলিত হয়ে ঘরে ছাদে এসে পড়েছে তার মানে এখানে আলোয় প্রতিফলন ঘটেছে আবার যদি আমরা লক্ষ্য করি দেখবো যে সুইজের আলো পানি ভেতর দিয়ে গ্লাসের ভেতরে ঢুকে গেছে তার মানে এখানে আলো হয়েছে প্রতিশয়িত শুধু তাই নয় আমরা যদি গ্লাসে পানিটা দীর্ঘ সময় ধরে রোদে রেখে দেই তাহলে আমরা কি দেখতে পারবো দেখো আমরা দেখবো যে পানিটা একটু গরম হয়ে গেছে যার অর্থ সুইজে আলো খানিকটা এখানে শোষণ হয়েছে বা শোষিত হয়ে গেছে তার মানে একই সাথে আমরা এখানে আলোর প্রতিফলন প্রতিশন ও শোষণ দেখতে পেলাম দেখো এখানে ছবির মাধ্যমেও প্রক্রিয়াটি দেখানো হয়েছে এখানে বাতাস ছিল একটি মাধ্যম সুইজের আলো সেই মাধ্যম থেকে অন্য আরেকটি মাধ্যম অর্থাৎ পানিতে এসে পড়েছে আলো যখনই একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে এসে পড়ে তখনই প্রতিফলন প্রতিসরণ এবং শোষণ এই তিনটি প্রক্রিয়া ঘটে থাকে কতটুকু আলো প্রতিফলিত হয়ে বাইরে বের হয়ে যাবে কতটুকু আলো প্রতিশোধিত হয়ে ভেতরে ঢুকে যাবে এবং কতটুকু শোষিত হবে সেটি নির্ভর করে মাধ্যম দুইটি প্রকৃতির উপর এবং কতক্ষণে আলোচি এসে পড়েছে ইত্যাদি বিষয়ের উপর একটু আগেই কিন্তু আমরা জানতে পেরেছি যে একটা জিনিসের রং কি তার উপর নির্ভর করে কোন রং কতটুকু শোষিত হবে খালি চোখে যেটাকে আমরা স্বচ্ছ বা রংহীন মনে করি সেটাতেও কিন্তু কম বেশি রং শোষিত হয় এখন দেখো তোমরা যদি এই ছবিতে লক্ষ্য করো দেখো এখানে বাতাস থেকে পানিতে এবং পানি থেকে বাতাসে আলোর প্রতিশোধ দেখানো হয়েছে প্রথম ছবিটি লক্ষ্য করো এখানে আলো বাতাস থেকে পানিতে প্রবেশ করেছে অর্থাৎ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করেছে বাতাস যেহেতু তুলনামূলকভাবে অনেক হালকা এবং পানি হচ্ছে ভারী একটি মাধ্যম তাই আলো হলো হালকা মাধ্যম থেকে ভারী বা ঘন মাধ্যমে প্রবেশ করেছে তখন কিন্তু দেখো আলো অবিলম্বে দিকে একটু বেঁকে গেছে তার মানে আলো যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করবে তখন তা অভিলম্বের দিকে বেঁকে যাবে আবার দ্বিতীয় ছবিতে তোমরা যদি লক্ষ্য করো দেখতে পাবে যে আলো কিন্তু পানি থেকে বাতাসে প্রবেশ করেছে অর্থাৎ ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করেছে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করার ফলে আলোর গতিপথ কিন্তু অভিলম্ব থেকে দূরে সরে গেছে অর্থাৎ আলো যখন একটি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করবে তা অভিলম্ব থেকে দূরে সরে যাবে আমি একটু বলে রাখি এই লম্বা সোজা দাগটি হচ্ছে অভিলম্ব আর এই সোজা দাগটি হচ্ছে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমকে পৃথক করার জন্য ব্যবহার করা হয়েছে এখন দেখো আলোর প্রতিফলন এবং কিন্তু কিছু নিয়ম মেনে চলে একটা সমতল মেঝেতে একটা বল ছুঁড়ে মারলে সেটা যেভাবে ঠিক বিপরীত দিকে একই কোণে ছুটে যায় কিন্তু ঠিক একইভাবে ব্যাপারটি ঘটে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় আলো ঠিক একইভাবে বিপরীত দিকে প্রতিশিত হয় দেখো এখানে আলোয় প্রতিফলনের ব্যাপারটি দেখানো হয়েছে দেখো এখানে আলোয় প্রতিফলনের সময় কিন্তু অবিলম্বে সাথে আলোয় কোণে কোনো পার্থক্য হয়নি অবিলম্বে থেকে আলোয় দুইত্ব প্রতি ক্ষেত্রে একই রয়েছে আমরা কিন্তু আমাদের প্রতিদিনই জীবনে আলোয় প্রতিফলনের সাথে পরিচিত প্রতিদিন আমরা আয়নায় আমাদের মুখ দেখি আয়নায় আমরা নিজের চেহারা দেখার সময় নিশ্চয়ই আমরা লক্ষ্য করেছি যে আমাদের কিন্তু দান ও বাম দিক আয়নাতে অদল বদল হয়ে যায় তোমরা কি কখনো ভেবে দেখেছ যে এমনটা কেন হয় তোমরা কি এমন একটি আয়না তৈরি করতে পারবে যেখানে তোমাদের চেহারা দেখলে দেখবে তোমাদের দান ও বাম দিক অদলবদল হয়নি কাজটি যত কঠিন মনে হচ্ছে তত কিন্তু কঠিন নয় ছবিতে দেখো যেভাবে দেখানো হয়েছে সেভাবে যদি নব্বই ডিগ্রি কোণে তোমরা দুইটি আয়না রাখো দেখবে সেখানে তোমার চেহারা অদলবদল হয়নি ডান হাত উপরে তুলে দেখতে পারবে প্রতিফলিত চেহারাটাও হাত উপরে তুলবে এটা কেন হলো এখন কি সেটা বলতে পারবে এখানে কিন্তু দুইটি আয়না নব্বই ডিগ্রি কোণে রাখার কারণে কিন্তু এখানে দুইবার প্রতিফলন ঘটেছে তার কারণে দুইবার অদল বদল হয়েছে দুইবার অদল বদল হওয়ার কারণে কিন্তু আমরা আমাদের প্রতিচ্ছবিকে সোজাই দেখব অর্থাৎ ডান দিক ডান দিকেই দেখব এবং বাম দিক বাম দিকেই দেখব এ কারণ হচ্ছে এখানে দুইবার প্রতিফলন হয়েছে অর্থাৎ অনেকটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাওয়ার মতোই বিষয়টি এখানে ঘটেছে আলো একটি ধর্ম হচ্ছে আলো সবসময় রেখায় চলে কিন্তু আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে ঢুকায় চেষ্টা করে তখন কিন্তু সেটা স্বয় যায় না আলো বাঁকা হয়ে ঢুকে যায় আমরা একটু আগেই কিন্তু ছবি মাধ্যমে বিষয়টি দেখতে পেয়েছি যদি আলো হালকা মাধ্যম থেকে অর্থাৎ বাতাস থেকে ঘন মাধ্যম অর্থাৎ পানিতে প্রবেশ করে তাহলে কিন্তু আলো রেখাটি ভেতর দিকে ঢুকে যাবে অর্থাৎ অভিলম্বের দিকে ঢুকে যাবে যদি আলোটা ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে মানে পানি থেকে বাতাসে যদি প্রবেশ করে তাহলে কিন্তু বাইরের দিকে বেঁকে যাবে অর্থাৎ অভিলম্ব থেকে দূরে সরে যাবে বিষয়টা যে সত্যি তুমি সেটা খুব সহজেই পরীক্ষা করে দেখতে পারো একটা খালি কাপে একটা মুজ্জা রাখো যেন মুজ্জাটি তুমি দেখতে পারো আলো যেহেতু রেখায় যায় তাই বলা যায় এখন মুজ্জাটা এবং তোমার চোখ এক রেখায় আছে এবার তুমি তোমার মাথা ধীরে ধীরে পেছনের দিকে নাও যাতে তুমি মুজ্জাটি আর দেখতে না পাও এখন কাপের মধ্যে ধীরে ধীরে পানি ঢালো দেখবে মনে হবে মুজ্জাটা ধীরে ধীরে উপরের দিকে উঠে এসেছে এবং তুমি মুদ্রাটা দেখতে পাচ্ছ এর কারণ কি এর কারণ হচ্ছে মুজ্জাটি কিন্তু একই জায়গায় রয়েছে তাহলে আলোটাই একটু বাঁকা হয়ে গেছে আমরা আগেই বলেছি যখন আলো হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় যেমন এখানে ধরো বাতাস থেকে পানিতে গিয়েছে তখন সেটা অবিলম্বে দিকে একটু বেঁকে যায় এখানেও তাই হয়েছে তাই আমরা মুদ্রাটি দেখতে পাচ্ছি এখন দেখো প্রতিষণ ব্যবহার করে কিন্তু আমরা অনেক কাজ করে থাকি বাতাস থেকে কাচের ভেতরে যাওয়ার সময় আলো বেঁকে যাওয়ার ধর্ম ব্যবহার করে কিন্তু লেন্স তৈরি করা হয় সেই লেন্স দিয়ে চোখে চশমা থেকে শুরু করে ক্যামেরা দূরবীন অণুবীক্ষণ যন্ত্র এরকম নানা ধরনের ব্যবহারিক যন্ত্রপাতি তৈরি করা হয় কিভাবে দেখি এবং রঙের ধরন আমরা বই থেকে শুরু করে টেলিভিশন স্মার্টফোন ল্যাপটপ এরকম অনেক জায়গায় নানা ধরনের রং দেখে অভ্যস্ত আমাদের মনে হতে পারে এই রংগুলো তৈরি করার জন্য বুঝি সবগুলো রং ব্যবহার করতে হয় আসলে তা কিন্তু নয় আমাদের চোখ মাত্র তিনটি রং দিয়ে সব রঙ দেখতে পারে বিষয়টি আমরা পরীক্ষা করে দেখতে পারি একটি স্মার্টফোনের স্ক্রিনে খুব সাবধানে যদি আমরা ভিজে আঙুল দিয়ে ঝাঁকুনি দেই খুবই সূক্ষ্ম একটা পানি বিন্দু সৃষ্টি করা যাবে তখন সেই পানির ফোটাটি কনভেক্স লেন্স হিসেবে কাজ করবে তুমি দেখবে লাল সবুজ এবং নীল মাত্র এই তিনটি রং দিয়ে স্মার্টফোনের স্ক্রিনে সব রং তৈরি করা যায় রঙিন আলো যখন আমাদের চোখে এসে পড়ে তখন আমাদের চোখে রেটিনাতে এই লাল নীল এবং সবুজ রঙের সংবেদিকোষগুলো নির্দিষ্ট রঙের অনুভূতি তৈরি করে যার ফলে ভিন্ন ভিন্ন রঙের সংমিশ্রণে আমরা ভিন্ন ভিন্ন রঙগুলো দেখতে পাই কোন কোন রঙের সংমিশ্রণে কোন কোন রঙ তৈরি হয় সেটা বাম দিকে ছবিতে দেখানো হয়েছে চলো আমরা দেখে নেই ছবিটি দেখো বাম দিকে ছবিতে সমপরিমাণ লাল নীল এবং সবুজ রঙ একসাথে মিলত হয়ে বা সংমিশ্রণে তৈরি হয়েছে সাদা রং দেখো বাম দিকে ছবিতে তিন রঙের আলোয় মিশ্রণে তৈরি করা রং কম্পিউটারে টেলিভিশনে কিংবা স্মার্টফোনে স্ক্রিনে যেভাবে রং তৈরি করা হয় সেটা ডান দিকে ছবিতে দেখো কাগজে রং তুলি মিশিয়ে তৈরি করা রং। এখানে তোমাদের অন্য একটা বিষয় মনে করিয়ে দেওয়া যাক তুমি যদি একটা কাগজে রং তুলি দিয়ে লাল নীল সবুজ রং মিশাও তুমি কিন্তু বাম দিকে ছবিতে দেখানো রঙগুলো পাবে না ভিন্ন কিছু রং পাবে সেই রঙগুলো ডান দিকে ছবিতে দেখানো হয়েছে তোমরা যারা ছবি আঁকো তারা নিজেরাই নিশ্চয়ই লক্ষ্য করেছো হলুদ লাল এবং নীল রং দিয়ে অন্য সব রং তৈরি করা ফেলা যায় স্মার্টফোন টেলিভিশন কিংবা কম্পিউটার স্ক্রিন থেকে আমাদের চোখের মধ্যে একই সঙ্গে লাল নীল এবং সবুজ আলোর সংমিশ্রণ এসে পড়ে এবং চোখ তাই জন্য নির্দিষ্ট রঙের অনুভূতি তৈরি করে কাগজে যখন রংমেশন হয় একটি রঙের কণার উপর অন্য একটি রঙের কণা চলে আসে যার কারণে উপরের কণাটি নিচের কণার রং শোষণ করে ফেলে এবং যে রঙটি শোষিত হয় না শুধু সেই রঙটি বেরিয়ে আসে তখন কিন্তু তোমার চোখে লাল নীল আর সবুজ রঙের মিশ্রণ এসে পড়ে না শোষিত না হওয়া প্রকৃত রঙটি এসে পড়ে এবং তুমি সেই রংটি দেখতে পাও দেখো এখানে আমাদের অনুশীলনীতে দুইটি কোশ্চেন দেওয়া আছে এক নং কোশ্চেনটি দেখো রংধনু কেন বৃত্তাকার হয় বৃষ্টির ফোটা থেকে আসা বিভিন্ন রঙের আলো চোখের সাথে কোণ উৎপন্ন করে ত্রিমাত্রিক জগতে সেই কোণ চোখের চারিদিকেই উৎপন্ন হয় ফলে তা দেখতে অনেকটা চঙ্গের মতো হয় চঙ্গের উপরপৃষ্ট হয় বৃত্তাকায় চোখের সাপেক্ষে চোখের চারিদিকে রংধনু চঙ্গ বৃত্তাকায় ফলে রংধনু বৃত্তাকার হয় আমরা কিন্তু রংধনুকে বৃত্তাকার হিসেবে দেখতে পাই না আমরা দেখি অর্ধ বৃত্ত হিসেবে তবে কেউ যদি রংধনুর পুরো বৃত্ত দেখতে চায় তাহলে তাকে উপরে উঠতে হবে হতে পারে সেটা প্লেনে কিংবা অন্য কোনো উপায়ে উপর থেকে রংধনুকে সম্পূর্ণ বৃত্তাকার হিসেবেই দেখা যাবে এখন দুই নং কোশ্চেনটি দেখো দুপুরে কেন কখনো রংধনু দেখা যায় না রংধনুকে সাধারণত সকালে বা বিকেলেই দেখা যায় ভদ দুপুরে কখনো রংধনু দেখা যায় না তার কারণ হচ্ছে রংধনুর জন্য আলোকে বেয়াল্লিশ ডিগ্রি কোণ হিসেবে বৃষ্টির কণা ভেদ করে পৃথিবীতে আসতে হয় কিন্তু দুপুরবেলা তাপমাত্রা সাধারণত বিয়াল্লিশ ডিগ্রি বেশি থাকে তার জন্য দুপুরবেলা কখনোই রংধনু দেখা যায় না শিক্ষার্থীরা দেখো এ অধ্যায়ের শেষে বিজ্ঞানের খুবই সুন্দর একটা কমিক্স দেওয়া আছে যেটা লিখেছেন মোহাম্মদ জাফর ইকবাল স্যার এবং এখানে সুন্দরভাবে ছবির মাধ্যমে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করা হয়েছে আর এই সুন্দর ছবিগুলো এঁকেছেন নাসিং সুলতানা মিতু এই কমিক্সের নাম হচ্ছে রংধনু দেখো এখানে প্রথম ছবিতে দেখা যাচ্ছে যে একটি ঘরে কিছু বাচ্চা আছে যারা নিজেরা কথোপকথন করছে বা তারা খেলাধুলো করছে আর এখানে একজন বড় আপু আছে যে বই পড়ছিল বাচ্চা কি বলছে দেখো ইস কেমন ঝমঝম করে বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হলে আমরা কেমন করে বাইরে গিয়ে খেলবো তাদের বড়ো আপু দেখো কী ভাবছে যে বাচ্চাগুলো বাইরে না গেলে তো পড়ায় মন দিতে পারছি না তার মানে বাচ্চাদের কথায় শব্দে বাচ্চা চামিচির শব্দে সে পড়ায় মন দিতে পারছে না একটু পরে দেখো কি হলো বৃষ্টি থেমে গেছে একটা বাচ্চা বলল যে কি মজা কি মজা বৃষ্টি থেমে গেছে তারা খুব মানে খুশি হয়েছে যে বৃষ্টি থেমে গেছে একটা বাচ্চা বলল শুধু বৃষ্টি থেমে যায়নি রোদও উঠে গেছে তখন তাদের বড় আপু বললো তাদেরকে যে বাচ্চারা তোমরা যদি এখনই বাইরে যাও তাহলে হয়তো একটা রংধনু দেখতে পারবে দেখো তখন বাচ্চারা বাইরে গেল গিয়ে দেখলো আসলেই তো রংধনু উঠে গেছে তারা বলল যে সত্যি তো দেখো আকাশে কি সুন্দর রংধনু তখন তাদের মধ্যে একটা বাচ্চা বলল যে শাহানা আপু কেমন করে বলতে পারলো যে এখন আকাশে রংধনু থাকবে আরেকটা বাচ্চা বলল যে রংধনু যেখানে নামে সেখানে নাকি গুপ্তধন পাওয়া যায় সে আবার প্রশ্ন করলো সত্যি কিনা সত্যি দেখো তারা দেখলো যে ওই তাল গাছের নিচে রংধনুটা নেমে গেছে চলো যাই গুপ্তধন বের করি তখন দেখো সব বাচ্চারা খুব আনন্দে উচ্ছ্বাসিত হলো যে তারা গুপ্তধন খুঁজতে যাচ্ছে বললো যে চলো যাই গুপ্তধন খুঁজি চলো যাই চলো যাই সবাই খুব খুশি যে গুপ্তধন এখন তারা খুঁজে পাবে দেখো তারপর কি হলো যখন তারা তালগাছের কাছে গিয়ে পৌঁছালো দেখলো যে সে কি এই তাল গাছে তো রংধনু নাই এটা সরে গেছে আর একজন বললো যে শুধু সরে যায় নাই আস্তে আস্তে মিলিয়েও যাচ্ছে মানে আস্তে আস্তে রংধনুটা চলে যাচ্ছে তখন তারা ঠিক করলো যে তারা এখন শানাপুর কাছে যাবে গিয়ে তাদের এই প্রশ্নগুলির উত্তর নেবে চলো শানাপুকে জিজ্ঞেস করি কেন রংধনুর কাছে গেলে সেটা সামনে সরে যায় আর কেন সেটা মিলিয়ে যায় আর আসলেই গুপ্তধন আছে কিনা একটু পর দেখো তারা তাদের এই প্রশ্নগুলো নিয়ে শাহনাপুর কাছে গেল আর শাহনাপু তাদেরকে কি উত্তর দিল না রংধনুর সাথে গুপ্তধনের কোনোই সম্পর্ক নাই বৃষ্টি হওয়ার পর বাতাসে পানির কণা থাকে সেই পানি কণায় যদি সুজে আলো পড়ে সেটা প্রতিফলিত হয় পানি কণায় ভেতর দিয়ে যখন সুজে আলো প্রতিফলিত হয় তখন সেটা তার সাত রঙে ভাগ হয়ে যায় রোদে পানি কণা যখন শুকিয়ে যায় তখন রংধনুও মিলিয়ে যায় আমি যদি এখন তোমাদের প্রশ্ন করি বৃষ্টি পরেই কেন রংধনু উঠে তোমরা কি তার উত্তর আমাকে বলতে পারবে বৃষ্টি পরেই রংধনু উঠে তার কারণ হচ্ছে বৃষ্টি হওয়ার পরে বাতাস অনেক পানি কণা থাকে সেই পানি কণায় যদি সুজে আলো পড়ে তাহলে সেই আলোটা প্রতিফলিত হয় আর আমরা এ অথায় পড়ে জানতে পেরেছি যে সূর্যের সাদা মধ্যে সাতটি বয়ন রয়েছে তাহলে পানি কণায় ভেতর দিয়ে যখন সূর্যের আলো প্রতিফলিত হয় তখন এই সাদা বর্ণটা সাতটা রঙে ভাগ হয়ে যায় আর আমরা রংধনু দেখতে পাই আবার যখন ধরো রোদে পানি কণাগুলো শুকিয়ে যায় তখন রংধনুও মিলিয়ে যায় বা হারিয়ে যায় তার কারণ হচ্ছে যেহেতু এই পানিকণা ভেদ করে যখন সুজে আলো আসে তখনই কিন্তু আমরা রংধনু দেখতে পাই কিন্তু যখন এই পানি কনায় শুকিয়ে যাবে তখন তো রংধনু থাকবে না দেখো শাহানাপু তাদের আরও বলেছে তোমরা রোদে পানি ছিটিয়েও রংধনু তৈরি করতে পারবে তার মানে হচ্ছে রংধনু তৈরি একটি কৃত্রিম উপায় সে বাচ্চাদের বলে দিয়েছে সুইজে বিপরীতে হবে রংধনু দেখো একটু পরে তারা কি করলো তারা আপুর কথা শুনে এখানে এসে রংধনু তৈরি করলো তারা রোদে পানি ছিটিয়ে রংধনু তৈরি করছে একটা বাচ্চা পানি ছিটাচ্ছে আর আনন্দে বলে হচ্ছে যে রংধনু রংধনু সে রংধনু তৈরি করতে পেরেছে সে খুবই খুশি আর অন্য বাচ্চারা সেই পানিতে ভিজে যাচ্ছে দেখো তারা মুখ দিয়ে পানি ছিটিয়েও রংধনু তৈরি করতে পারছে আর একটু পরে তাদের একজন গাইডিয়ান আসলো সে বলল যে তোমরা পানি দিয়ে ভিজে কি দুষ্টুমি করছো দুষ্ট ছেলে মেয়ে তখন বাচ্চারা তো খুব খুশি যে তারা রংধনু তৈরি করতে পেরেছে তারা বললো যে আমরা তো দুষ্ট না আমরা তো বিজ্ঞানী খুবই সুন্দর একটা কমিক্সের মাধ্যমে আমাদের আজকে ক্লাসটি শেষ হয়ে গেল তোমাদের আমি বলবো যে তোমরা কিন্তু সবসময় বিজ্ঞানের কমিক্সগুলো পড়ার চেষ্টা করবে তাহলে কিন্তু তোমরা খুবই আনন্দের মাধ্যমে এবং মজার মাধ্যমে অনেক কিছু শিখতে পারবে আজকে এই পর্যন্তই আবার আসবো নতুন কোনো অধ্যায় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে Allah Hafiz